নমস্কার আচমকায় ঝটিকা সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আর এই সফরে তার নজর উত্তরবঙ্গ এদিকে সেই উত্তরবঙ্গের হেমতাবাদের এক প্রভাবশালী তৃণমূল নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনাটি খবরের শিরোনামে উঠে আসলো উত্তর দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি সুশোভন গুপ্তর পদত্যাগ করেছেন একদিকে সুশোভনের দাবি তিনি দলের সম্মান বা গুরুত্ব পাচ্ছেন না এদিকে তৃণমূলের দাবি দলের কর্মসূচিতে তাকে ডাকা হলেও তিনি অংশগ্রহণ করেন না জানা গিয়েছে দলের তিন বছর ধরে থাকা সুশোভনের ইস্তফার খবর পেয়েই জেলার সভাপতি অনুপ কর অভিমানী নেতার সঙ্গে কথা বলতে চান অনুপ জানিয়েছেন জেলা কমিটির সমস্ত স্তরের কর্মসূচিতে এই নেতাদের মর্যাদা দেওয়া হলেও স্থানীয় স্তরে কিছু সমস্যা রয়ে গিয়েছে তবে ইতিমধ্যেই পুরনো কমিটির মেয়াদ শেষ হয়েছে নতুন কমিটিতে সুশোভনকে রাখা হবে কি না তা নিয়ে জল্পনা চড়ছে এদিকে রাজ্যে আগামীকালই ঝটিকা সফরে আসছেন জেপি পি নাড্ডা তার আগে এই পদত্যাগ কোন দিকে আবাস দিচ্ছে এ প্রসঙ্গে জল্পনা থেকেই যাচ্ছে যদিও সুশোভন গুপ্তের দাবি তিনি এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি দলের কর্মীদের সঙ্গে আলোচনা করেই তবেই ভাববেন প্রসঙ্গত লোকসভা ভোটের আগে ইংরেজ বাজার মালদহ দুটি এলাকা থেকেই ভালো রকমের ভোট অঙ্ক নিয়ে বিজেপি জমি পোক্ত করে সেই জায়গা থেকেই এই দুটি জায়গাতেই রয়েছে নাড্ডার সভা ফলে শনিবারের আগে রাজ্য রাজনীতিতে ফের একবার জল্পনা আর অপেক্ষার